আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা। দেখুন সৌদির আজকের দুটি আলোচিত খবর। পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর। রিয়াদে প্রতিরক্ষা প্রদর্শনীতে গিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের রিয়াদে বিশ্ব প্রতিরক্ষা সামগ্রী প্রদর্শনীতে যোগ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার চার দিনব্যাপী ওই প্রদর্শনী শুরু হয়েছে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদও প্রদর্শনীতে যোগ দেন। সৌদি সরকার তাদের এই প্রদর্শনীতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিল। প্রদর্শনীতে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজিবি পরিচালকের সাথে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোরি অংশ নেন। রিয়াদ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে প্রদর্শনীতে 80টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিসহ 30,000 দর্শনার্থী অংশ নেবে। সৌদি সামরিক শিল্পের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিদ আবু খালিদ বলেন, বর্তমানে সৌদি আরবের প্রতিরক্ষা শিল্প বিশ্বে 85 নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। 2030 সাল নাগাদ তা বিশ্বের র্যাঙ্কিংয়ে 25টি দেশের মধ্যে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সৌদি সরকার 2030 সালের মধ্যে প্রতিরক্ষা সামগ্রীর 50 ভাগেরও বেশি স্থানীয়করণ করার জন্য কাজ করছে বলে সৌদি জেনারেল অথরিটি অফ মিলিটারি ইন্ডাস্ট্রির গভর্নর আহমেদ আলহাওয়ালি জানিয়েছেন। তিনি বলেন, আমরা এই প্রদর্শনীতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল আগ্রহ দেখেছি এবং শিল্পের উদ্ভাবনের জন্য নেটওয়ার্ক এবং আন্তঃসীমান্ত অংশীদারিত্বের জন্য একটি অনুকূল পরিবেশ দিতে উন্মুক্ত রয়েছি। আমাদের দরজা আন্তর্জাতিক নির্মাতা এবং পরিষেবা প্রদানকারীদের জন্য উন্মুক্ত। তারা এখানে প্রযুক্তি হস্তান্তর, প্রতিভা বিকাশ এবং প্রতিরক্ষা শিল্পায়নের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ভাগ করে নিতে পারে। আয়োজকরা জানান, এই প্রদর্শনীতে প্রতিরক্ষা সামগ্রী সর্বাধুনিক প্রযুক্তিগত উন্নয়ন প্রদর্শন করা হচ্ছে। এটি এই খাতের ভবিষ্যৎ উন্নয়ন ত্বরান্বিত করবে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর। সৌদি আরবে কোভিড ইমিউনিটি হার 99% পৌঁছেছে। সৌদি আরবে 12 বছরের অধিক বয়সী 99% মানুষের করোনা ভাইরাসের প্রতি ইমিউন বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালজেল। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালজেল গণমাধ্যমকে জানিয়েছে, সৌদি আরবে বসবাসকারী 12 বছরের অধিক বয়সী সকল নাগরিক ও প্রবাসীদের মধ্যে 99% মানুষ করোনা ভাইরাসের প্রতি ইমিউন। এই কারণেই সকল মানুষকে পুনরায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে করোনা নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। জনগণের মধ্যে সতর্কতা এবং করোনা নির্দেশনা সফলভাবে মেনে চলার কারণেই সৌদি আরব 99% কোভিড ইমিউনিটিতে পৌঁছাতে সক্ষম বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি করোনা প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করার জন্য সৌদি আরবের পবিত্র মসজিদের অভিভাবক কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখা শুরু করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।